কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার 5 নং শুভপুর ইউনিয়নের হাজারিপাড় গ্রামের বাসিন্দা স্থানীয় মুন্সিরহাট কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক মফিজুর রহমানের উপর বসতবাড়ির জায়গা সম্পত্তির জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে হামলা ও উনার অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। উক্ত হামলায় বিবাদী পক্ষের ধারালো অস্ত্রের কোপে মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। চৌদ্দগ্রাম থেকে 71 বাংলা টিভির রিপোর্টার শফিউল আলমের বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক মফিজুর রহমান জানান, প্রতিবেশী জুয়েল, পিতা মৃত আব্দুস সোবহান সহ 3-4 জনকে বিবাদী করে স্থানীয় চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ঘটনার পরপরই বিবাদী পক্ষগণ ইউনিয়নের কাদইর বাজার থাক্কা মফিজুর রহমানের অফিসে ঢুকে এলোপাথারি ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। তাই প্রশাসনের প্রতি জোরদার দাবি জানান, সঠিক তদন্তের মাধ্যমে আসামিদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। এর প্রকৃতি অনেক গণ্ডগোল আমার সাথে, আমার বাড়ির, আমার বোনের সাথে গণ্ডগোল করেছে এবং অহরহ করে যাইতেছে। আমি নিরুপায়ী, আত্মসম্মান রক্ষার্থে আমি থানায় মামলা না করে আমি কোর্টে মামলা করেছি এবং আমি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের এবং আইনগত আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি একজন প্রথম সারির নাগরিক হয়ে এবং দলীয় ফোর্স থেকেও আমি আমার আইনগত ব্যবস্থা পর্যন্ত পাই নাই। পরবর্তী পর্যায়ে যাতে আমার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা।